বন্ধুরা আশা করি ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুদিন পরেই রয়েছে সেমিস্টার পরীক্ষা আর এই সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে আনন্দবাজার পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে পরীক্ষার ডেট সম্পর্কিত একটা বিষয় নিয়ে তো আমরা তোমাদের এর আগেই পরীক্ষার ডেট সম্পর্কিত নোটিশ জানিয়েছিলাম এবং সেই ডেট কিন্তু আমাদের কাউন্সিলের ওয়েবসাইটেই প্রকাশিত এবং সেই ডেট অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সমস্যাজনিত কারণে বা আমি তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে মাঝে অনুষ্ঠানের মাঝে দুটো একটা শনিবারে একটা প্রোগ্রাম রয়েছে তারপরে আর একটা শনিবারেও আর একটা প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামজনিত কারণে বিভিন্ন স্কুল এই পরীক্ষা নিতে কিন্তু একটু দ্বিমত করেছিল যে এই দিনগুলোতে কিভাবে কি পরীক্ষা নেওয়া যাবে এবং এ বিষয়ে সংসদও কিন্তু ঠিক এই কথাই বলেছিল যে যদি সেরকম মনে হয় তাহলে স্কুল তার সিদ্ধান্ত একটু একটু পরিবর্তন করতে পারে তো সেই বিষয়ে পরীক্ষার ডেট পরিবর্তন সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সরাসরি সেই পত্রিকার যে বিষয় রয়েছে সেই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করছি কি বলছে রুটিনে বদল নয় অর্থাৎ নামকরণ দেখে যেটা বোঝা যাচ্ছে আমরা ভেতরটা পড়ে সেটা আরও পরিষ্কারভাবে বুঝে নেবো কী বলছে দেখো শুক্রবার থেকে শুরু হচ্ছে একাদশের সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান প্রথম সেমিস্টারে যে দুই শনিবার পরীক্ষা রুটিনে আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষা কিন্তু শনিবারেই নিতে হবে রুটিনে সার্বিক কোনো পরিবর্তন হবে না তবে সংশ্লিষ্ট স্কুল চাইলে পরিবর্তন করতে পারে অর্থাৎ কাউন্সিল বলছে যে রুটিনটা দেওয়া আছে সেই রুটিনেই পরীক্ষা নেওয়াটা ভালো যদি পরীক্ষা নেওয়া যায় তবে কিন্তু সেই স্কুল অর্থাৎ তোমার যে নিজস্ব স্কুল আছে সেই স্কুল কিন্তু পরিবর্তন করতেও পারে তো এক্ষেত্রে যে মূল কথাটা আমি তোমাদের বলতে চাই বেশিরভাগ স্কুল কিন্তু আগে যে রুটিনটা আমাদের প্রকাশিত হয়েছিল সেই রুটিন অনুযায়ী পরীক্ষা নেবে তবুও তোমরা স্কুলের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবে যে কোনো রকম ডেট পরিবর্তন হচ্ছে কিনা তবে বেশিরভাগ স্কুল কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে বা সারাউন্ডিং যে তথ্য আমরা পেয়েছি তাতে করে যেটা তথ্য পেয়েছি যে যে রুটিনটা আমাদের ছিল সেই রুটিনটাতেই কিন্তু তারা তাদের পরীক্ষা নিচ্ছে বা তোমরা পরীক্ষা আগের যে রুটিন ছিল সেই রুটিনেই দিচ্ছ তারপরে কি বলছে সেমিস্টার পরীক্ষা ওএমআর শিটে হবে এবং সেই ওয়েম ওয়েবসাইটে আপলোড করেছে সংসদ ওই ওএমআর ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থীদের উত্তর লেখার জন্য বলেছে সংসদ অর্থাৎ এর আগে আমি তোমাদের স্পষ্ট করে বলেছিলাম এবং কীভাবে কী ওয়েমআর শিট ফিল আপ করতে হয় সে বিষয়েও তোমাদের জানিয়েছিলাম কোথায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে কোথায় নাম লিখতে হবে কোথায় সাবজেক্ট কোড লিখতে হবে পরিষ্কার সেই সমস্ত তথ্য কিন্তু সেখানে ইনপুট করতে হবে এবং ওই ওএমআর শিটেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু নিশ্চিত রূপে তোমরা জেনে রাখো চিরঞ্জিব ভট চিরঞ্জিব বলেন নতুন নিয়মে প্রথম সেমিস্টার পুরোটাই মাল্টিপল চয়েস প্রশ্ন অর্থাৎ তোমরা ভালো করেই জানো যে নতুন যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং তোমাদের ওএমআর শিট কিন্তু ফিল করতে হবে এবং সেই নিয়মেই কিন্তু পরীক্ষা হবে উত্তর লিখতে হবে ওএমআর শিটে এর আগে কখনো পরীক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দেয়নি তাই আমরা ওএমআর শিট কেমন হয় তার নমুনা ওয়েবসাইটে দিয়েছি সেই শিট প্রিন্ট করে পরীক্ষার্থীদের দিলে তাদের সুবিধা হবে তো স্বাভাবিকভাবে কাউন্সিল কিন্তু কাউন্সিলের মতো কাজ করে দিয়েছে অর্থাৎ নির্দিষ্ট টাইমে ওয়েমআরসিট প্রকাশ করেছে পরীক্ষার ডেটের রুটিন দিয়ে দিয়েছে এমনকি এটাও পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে স্কুল যদি মনে করে যে না ওই যে দুটো শনিবারের যে দুটো সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য তারা ডেটটা পরিবর্তন করবে সেক্ষেত্রে তারা পরিবর্তন করতে পারে তো এই তথ্যটা একদম সুস্পষ্টভাবে তুলে ধরলাম তোমাদের এবার যেটা মূল কথা সেটা হচ্ছে সাহিবগোয় বেশিরভাগ স্কুল হয়তো আগের ডেটের যে রুটিন রয়েছে সেই রুটিনেই পরীক্ষা নেবে তবুও তোমরা স্কুলের সঙ্গে একটু কনসাল্ট করে নিতে পারো যে কোনো কারণে ওই দুটো ডেট যেটা শনিবার করে রয়েছে সেই দুটো ডেটের কোনো পরিবর্তন ঘটছে কি না কারণ এটা তোমার ডিউটি তোমার স্কুলের পরীক্ষা তোমার স্কুলের টিচার প্রশ্ন করবে তোমাদের স্কুলেই পরীক্ষা হবে এবং বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন বিভিন্ন রকম হবে তার কারণ প্রত্যেক স্কুলের টিচার সে তার মতো করে প্রশ্ন করবে এবং তোমাদের এর আগেও বলেছি তোমাদের যে শিক্ষক ক্লাস নিয়েছেন সেই শিক্ষকই কিন্তু তোমাদের প্রশ্ন করবেন তো এই হলো পরীক্ষা সম্বন্ধীয় সেই গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের এই মুহূর্তে জানানোর দরকার ছিল পরীক্ষা সামনেই রয়েছে ভালো করে পড়াশোনা করো আশা করি পরীক্ষা সকলেরই ভালো হবে নতুন পদ্ধতি বুঝে শুনে লিখো ওয়ে মাসে সঠিকভাবে ফিল আপ করো ভুল জানানো হয় কারণ একটা ভুল হলে কিন্তু তার জন্য খৈফিয়াত তোমাকেই দিতে হবে আর দাগাদাগি বেশি করবে না পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষা দেবে এটুকু বলে আজকের আলোচনাটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ